হাই ফ্রেন্ড ভালো ছেলেরা কেন প্রেম করতে পারে না বা ভালো ছেলেদের কেন গার্লফ্রেন্ড থাকে না বা যদিও তারা প্রেম করে থাকে তবে তাদের প্রেম বেশি দিন টেকে না কেন বেশিরভাগ ক্ষেত্রেই এই টপিকের ওপরই অলরেডি দুটো ভিডিও আমি করে ফেলেছি আজ তারই তৃতীয় পার্ট নিয়ে আমি রাজ তোমাদের মাঝে নিজেকে প্রেজেন্ট করেছি আজকের টু ফার্স্ট টু লাস্ট দেখবে আশা করি অনেক বিষয় জানতে পারবে কেন ভালো ছেলেদের গার্লফ্রেন্ড থাকে না বা থাকলেও তাদের প্রেম কেন লং টাইম লাস্টিং করে না প্রথম দুটো টপিকে আমি অনেক কথাই বলে ফেলেছি তাই থার্ড পার্টে শুরুতেই আমি বলবো ভালো ছেলেরা প্রেমের প্রস্তাব নিয়েই হীনমান্যতায় ভুগে এ তো আমি বলেইছি কেননা তারা নিজেদেরকে এতটাই ভদ্র নম্র মনে করে এবং হয়েও থাকে যে কারণে তারা প্রেমের ছলা কলা বোঝে না মিথ্যা কথা বলতে জানে না তারা যদিও নিজেদের মান অভিমান ও অ্যাটিটিউডকে কাটিয়ে কোনো মেয়েকে প্রপোজ করে সে মেয়ে যদি না করে দেয় তো তার পেছনে ঘুরে না কেননা তাদের আত্মসম্মানে বাধে যেখানে অন্যান্য ছেলেরা তাদের পেছনে ঘুরে তাদেরকে ইমপ্রেস করে তাদের প্রেমের হাতে ফেলে ফেলে এরপরেও তাদের মনে একটা ভয়ভীতিকর ভাবনা কাজ করে ভালো ছেলেরা প্রথম থেকে এটা ভাবে যদি আমাদের প্রেম চলাকালীন বাড়ির লোকে জেনে যায় তবে কি হবে কেননা তারা ভালো তারা আর পাঁচটা ছেলের মতো প্রেম করে কাউকে ধোকা দিব বা কারোর শরীর নিয়ে খেলা করব এ ধরনের ভাবনা চিন্তা কিন্তু তারা কখনোই রাখে না তারা স্বচ্ছ মন থেকে প্রেম করে যে কারণে তারা প্রথমতভাবে আমাদের ভালোবাসার বিষয়টা ফ্যামিলি মেম্বাররা কিভাবে নেবে যদি জেনে যায় মাঝপথে কেরিয়ারকে ছেড়ে বিয়ে করাটাও তাদের পক্ষে সম্ভব না তারা এই বিষয়টা নিয়ে একটা দুশ্চিন্তায় থাকে বা তাদের প্রেমের বিষয় অন্যান্যরা জেনে গেলে তাদের হয়তো চরিত্রে খারাপ দাগ লাগবে এই রকমও নিশ্চয়তা তাদের মনের মাঝে একটা কাজ করে থাকে এবার অনেক ক্ষেত্রেই লক্ষ্য করে থাকবে ভালো ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ মেয়েদের পালটে পড়ে খারাপ মেয়ে অর্থে বেশ কিছু মেয়ে আছে যারা পুরুষলোভী হয় তারা সুন্দর ভালো ছেলেদের ভালোবেসে নিজেদের প্রেমের ফাঁদে ফেলে একটা সময় পরে তারা তাদেরকে ছেড়ে চলে যায় এর ফলে ভালো ছেলেদের মনে মেয়েদের সম্পর্কে একটা নেগেটিভিটি কাজ করে কেননা প্রত্যেকটা মানুষই চায় আমি নিজে যেমন প্রকৃতির হব অন্য কেউ একই প্রকৃতির পাবো এ কামনাটাই কিন্তু সবাই করে থাকে যে কারণে ভালো ছেলেরা নিজে ভালো হয়ে থাকে তার সঙ্গীও তারা নিজের মতোই কল্পনা করে কিন্তু খারাপ মেয়েদের পালটে পড়ে তারা যখন তাদের স্বভাবের মতো মেয়ে পায় না তখন তাদের মেয়েদের প্রতি বিশ্বাসটাই হারিয়ে যায় ভালো ছেলেরা খুবই আবেগপ্রবণ এবং স্পর্শকতর হয়ে থাকে একটা ভালো ছেলে খুবই অভিমানী হয়ে থাকে তারা অল্প তুচ্ছ কোনো বিষয়েই অভিমান করে থাকে যেটা কিন্তু একদমই বেমামানান। অভিমান সকলেরই থাকবে তাই বলে ছোটোখাটো বিষয়ে ভালো ছেলেরা এতটাই বেশি স্পর্শকতর এবং অভিমানী হয়ে থাকে যে নিজের অভিমানেই তারা ব্যস্ত থাকে তারা কখনো সামনের কারজন বা গার্লফ্রেন্ডের অভিমান ভাঙাতে কখনোই তেমন আগ্রহ প্রকাশ করে না আমি নিজেই যদি অভিমানের সাগরে ডুবে থাকি তবে অন্যের অভিমান কি করে ভাঙাবো তো ভালো ছেলেরা নিজেদের অভিমানের সাগরেই নিজেদেরকে ডুবে রাখে যে কারণে তারা গার্লফ্রেন্ডের অভিমান ভাঙানোর সময়ই পায় না তাই নিজের অভিমানের কারণে তাদের প্রেমের সম্পর্কটা বেশি দূর এগোতে পারে না কেননা প্রত্যেকটা মেয়েই চায় তাদের পার্টনার তাদের মান অভিমানটা বেশি করে ভাঙাবে এটা মেয়েদের একটা অধিকার বলতে পারো ভালো ছেলেরা প্রেমের প্রথম থেকেই সিরিয়াস হয়ে থাকে প্রেম শুরু থেকে যদি কোনো ছেলে বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়ে নেয় সেটা কিন্তু একটা আলাদা রকমের ভাবনা সৃষ্টি করে এটা ঠিক প্রত্যেকটা মানুষই প্রেম করে তার জীবনসঙ্গীকে ভবিষ্যতে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য কিন্তু প্রেমের শুরুতেই ভালো ছেলেরা এতটাই বেশি সিরিয়াস হয়ে যায় যে তারা তাদের পার্টনারের উপরে রীতিমতো অধিকার জমাতে শুরু করে যার ফলে মেয়েদের কাছে ভালো ছেলেরা বোরিং টাইপের হয়ে থাকে কেননা প্রত্যেকটা মেয়েই চাই স্বাধীনতা কিন্তু ভালো ছেলেরা সেই বিষয়টা বুঝে উঠতে পারে না তারা নিজেদের মতো করে সামনেকার কেউ কল্পনা করে এবং নিজের মতো বানিয়ে নিতে চায় যার ফলে মেয়েদের কাছে তারা অপ্রিয় হয়ে যায় এবং তাদের সম্পর্কটা লংজিভিটি হয় না ভালো ছেলেরা বোরিং টাইপের হয় বোরিং টাইপের অর্থে কথাটা এইরকম ভালো ছেলেরা ই কি ঠাট্টা করতে পারে না তারা মনে করে তাদের গাম্ভীর্য তাদের কম কথা বলায় তাদের অ্যাটিটিউড যার ফলে শুরুতে মেয়েদের কাছে তারা প্রিয় হলেও সময়ের সঙ্গে সঙ্গে যখন মেয়েরা তাদের মধ্যে সেই ভালত্বের অ্যাটিটিউডটা বেশি পেয়ে থাকে তখন মেয়েদের কাছে তারা বোরিং হয়ে থাকে কেননা শুধু মেয়ে বলে না প্রত্যেকটা মানুষই কিন্তু এমন একজন সঙ্গী হিসেবে চাই যে হাসি খুশি থাকবে যে অন্যকে হাসাতে পারবে অন্যের মান অভিমান ভাঙাতে পারবে এবং কিছু বিষয়ে নির্লজ্জ হবে কোনো বিষয়ে নিজের অভিমানটাকেই যদি বড় করে দেখে থাকে তবে তার সঙ্গে কেউ কিন্তু সম্পর্কে দীর্ঘদিন থাকতে পারে না ভালো ছেলেরা নিজের অভিমানটাকে বেশি প্রায়োরিটি দেয় এবং তারা এ কারণেই বোরিং টাইপের হয়ে থাকে এবং বোরিং টাইপের ছেলেদেরকে শুধু মেয়েরা নয় পৃথিবীর কেউই পছন্দ করে না তো বন্ধুরা আজকের ভিডিও এ অবধি আগামীতে আবারও আসছি